আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ, আমি একজন উদ্যোক্তা। আপনাদের সামনে কিছু উদ্যোক্তা বিষয়ক তথ্য নিয়ে আসছি। আজকে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছু টিপস দেব যেগুলো আপনাদের তরুণ উদ্যোক্তা যারা তাদের জন্য কাজে লাগবে। এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা হলো অর্থনৈতিক মুক্তিযোদ্ধা, আমার সহযোদ্ধা। প্রত্যেকেই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের অবশ্যই কাজে লাগবে। কি করব এই প্রশ্নটির উত্তর আপনাকেই দিতে হবে। আমি একটি ফর্মুলা দিয়েছি, D5 ফর্মুলা, যেটি আমাদের আগের পর্বে রয়েছে এবং আমি আপনাকে এখানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। D5 ফর্মুলা অনুযায়ী আপনার বিজনেস প্ল্যানিং করতে হবে। আপনি কি করবেন সেটি অন্য কেউ বলে দিলে আপনার জন্য হবে না। আপনি কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসবেন, কার জন্য আপনি পাগল হবেন, সেটা আপনাকে যদি অন্য কেউ বলে দেয় তাহলে এটা আপনার প্রেম না। ব্যবসার সঙ্গে কাজের সঙ্গে অবশ্যই আপনাকে প্রেম করতে হবে এবং খুব জোরালো প্রেম করতে হবে। সেই জন্যই এটি আপনার নিজের কাজ, আপনি কি করবেন এটা আপনাকেই বের করতে হবে এবং আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কাজটি করবেন। এই জন্য প্রথমেই বাছাই করুন আপনি কোন কাজটি করবেন, কেন করবেন, কী ধরনের করবেন, কোথায় করবেন, কখন থেকে শুরু করবেন, কিভাবে করবেন, পলিসি কি হবে, কি রিস্ক ফ্যাক্টর রয়েছে, কি ফিল্ড সার্ভে রয়েছে, আপনি সেই বিষয়ে কতখানি জ্ঞান অর্জন করেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার পেশাটিকে নির্বাচন করুন কোন ধরনের কাজ করতে চান। এর পরের ধাপগুলো নিজেকে তৈরি করুন। আপনি যে কাজটি নির্বাচন করেছেন সেটিকে করার জন্য নিজে তৈরি হন। আপনি মনে করুন একটি যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছেন এবং সেই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে। এখানে কোনো পিছুটান রাখলে চলবে না, আপনাকে অবশ্যই জিতে ফিরতে হবে। সেভাবে নিজেকে প্রস্তুত করুন। কঠোর পরিশ্রমের জন্য মানসিকভাবে প্রস্তুত হন। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় যে কোনো জিনিসই জয় করার ক্ষমতা রাখে। তার ব্রেন যত দুর্বলই হোক, যে যত শারীরিকভাবে যত দুর্বলই হোক, সে যদি কঠোর পরিশ্রম করার মন মানসিকতা এবং অধ্যবসায় থাকে অবশ্যই সে সফল হবে, জয়ী হবে। এই কাজ কঠোর পরিশ্রম করার জন্য অবশ্যই নিজের শরীর ঠিক রাখতে হবে। নিজের শরীরকে ঠিক রাখার জন্য বা কর্মঠ রাখার জন্য, এনার্জি রাখার জন্য অবশ্যই খাবার এবং শরীরের দিকে খেয়াল রাখতে হবে। আপনি নিয়মিত ব্যায়াম করতে পারবেন, নিয়মিত ব্যায়াম করবেন, প্রচুর পানি খাবেন এবং খাবারের জন্য একটি নির্দিষ্ট তালিকা করে নেবেন, সেই অনুযায়ী খাবার খাবেন। ভাতের পরিমাণ রাতের বেলায় না খেলেই যেরকম ভালো হয়, সবজি খেলে ভালো হয়। এই প্রসঙ্গে আমি ডক্টর জাহাঙ্গীর কবির যে চার্টটি আছে আপনি ফলো করতে পারবেন, আপনি যথেষ্ট এনার্জেটিক এবং সুস্থ থাকবেন। নিজের পোশাক পরিচ্ছদের ব্যাপারে পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন এবং সে ব্যাপারে যথেষ্ট সচেষ্ট থাকবেন। অবশ্যই সবসময় ফর্মাল এবং পরিপাটি থাকতে হবে, এটি সেলস বা কাজের অন্যতম শর্ত। তো তরুণ যারা রয়েছেন তাদের কাজ করার জন্য প্রতিদিন এই কয়েকটি নিয়ম মেনে চললেই অনেক বেশি কাজ করতে পারবেন, অনেক এনার্জেটিক থাকবেন, অযথা যেখানে সেখানে সময় নষ্ট না করে নিজের জন্য কাজ করুন। এবং যদি নিজের কোনো জ্ঞানের ঘাটতি থেকে থাকে, আপনার গুগল আছে, ইউটিউব আছে, বই আছে, বিভিন্ন মাধ্যম আছে, আপনি সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন। অবশ্যই অযথা সময় নষ্ট করবেন না, সময়টা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বিনোদনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং সেই সময় অনুযায়ী আপনি বিনোদন করুন। আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, আপনি বিদেশ ট্যুর করতে পারেন, অবশ্যই পয়সা আর্নিং করবেন, সেটার দিয়ে নিজের জন্য খরচ করবেন। অযথা অন্যের পিছনে, অন্যের সমালোচনায় থেকে নিজের সময়টা নষ্ট করবেন না। আপনার নিজের জন্য কাজ করুন, নিজের পরিবারের জন্য ভাবুন। অন্যের সমালোচনা করে যারা তৃপ্তি পায় তারা মনে করবেন আপনার চেয়ে বিলো দ্য মার্ক, নিশ্চয়ই আপনি তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। তো আমি আজকে যে টিপসগুলো দিয়েছি নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। চেষ্টা করবেন আপনাদের মতামত জানানোর জন্য, অবশ্যই আমি আপনাদের সেই মতামতের গুরুত্ব দেবো। এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেরকম বানানোর জন্য। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।